আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন কিভাবে সহজ শর্তে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত উদ্যোক্তা হিসেবে ঋণ গ্রহণ করবেন পুরুষদের জন্য মাত্র দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং মহিলা উদ্যোক্তাদের জন্য মাত্র এক বছরের অভিজ্ঞতা হলেই তাহলেই আপনি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা পেতে পারেন এমন সুযোগটি দিচ্ছে বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান এই সুযোগটি যে সকল প্রতিষ্ঠান দিচ্ছে এবং কি কি কাগজপত্রের প্রয়োজন হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তার আগে সুপ্রিয় ভিউয়ার্স যারা প্রবাস সময় এই চ্যানেলে সব নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্টস এর ভিতরে সেই জায়গার নামটি উল্লেখ করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত কারা কারা এখান থেকে সেবা বা সহযোগিতা পাচ্ছে আরেকটি বিষয় সম্পূর্ণ ভিডিও দেখে যারা বুঝতে পারেননি বা বুঝতে অসুবিধা হবে তারা আমাকে ফোন করতে পারেন এবং ভিডিও নিচে কমেন্টস করতে পারেন আমার এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি করে বিস্তারিত জেনে নিতে পারেন প্রতিষ্ঠিত কিংবা নতুন উভয় ধরনের ব্যবসার জন্যই বাংলাদেশের প্রায় সব ব্যাংকে ঋণ প্রদানের ব্যবস্থা আছে এস এম ই ফাউন্ডেশন বর্তমানে তিনটি ব্যাংকের মাধ্যমে ঋণ সহায়তা দিচ্ছে তাছাড়া অন্য অন্য ব্যাংক নিজেদের নিয়মকানুনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতিকে বিবেচনায় রেখে বিভিন্ন খাতের জন্য ঋণের ব্যবস্থা করছে একজন উদ্যোক্তাকে বুঝতে হবে তার উদ্যোগটি যে খাতে সাথে সম্পৃক্ত সেটির জন্য কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত ঋণ নেওয়ার এমন কয়েকটি সুযোগের মধ্যে আজকে আমি আলাপ আলোচনা করবো যা আপনারা চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবেন এক নম্বরে রয়েছে আইডিএলসি স্টার্ট আপ লোন এই লোনটি আপনি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন পাঁচ বছরের ভিতরে অর্থাৎ তারা আপনাকে এক থেকে পাঁচ বছর সময় দিবে এর ভিতরে আপনার পঁচিশ লক্ষ টাকা পরিশোধ করতে হবে দুই নম্বরে বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংকের ঋণ রয়েছে সে ঋণটি যদিও পরিমাণটা কম কিন্তু ঋণটি অনেক ভালো বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংকের দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে টাকার পরিমাণ আরও বৃদ্ধি করার জন্য তারা একটি উদ্যোগ নিচ্ছে যাতে ভবিষ্যতে বিনা জামানতে আরও বেশি ঋণ দেওয়া যায় বা ঋণের পরিমাণ বৃদ্ধি করা যায় তিন নম্বরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্মল বিজনেস লোন সেই বিজনেস লোনটি আপনি নিতে পারবেন পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এর মধ্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো কোলেটারালের প্রয়োজন হয় না সময়সীমা পাঁচ বছরের ভিতরে আপনি ঋণটি পরিশোধ করতে হবে তবে এই ঋণ পাওয়ার জন্য কমপক্ষে আপনি যে ব্যবসাটি করছেন সেটি এক বছরের পুরনো হতে হবে অর্থাৎ ব্যবসার সময়কালটি এক বছর ন্যূনতম থাকতে হবে নাম্বার চার আইএফসিআইসি প্রান্ত নারী উইমেন এন্টারপ্রেনিউর লোন তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের ধারা ক্ষুদ্র ও কোটি শিল্পের জন্য এই ঋণ প্রদান করা হয় মূলত জামদানি নকশি কাঁথা বোটিক বিভিন্ন হ্যান্ডিক্রাফট বিউটি পার্লার ক্যাটারিং সার্ভিস ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত এবং ব্যাংক থেকে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যারা কোনো আর্থিক সুবিধা পাচ্ছে না তাদের জন্যই মূলত আই আইসি প্রান্ত উইমেন এন্টারপ্রেনিউর লোনটি রয়েছে এরিনের সুবিধা পাওয়ার জন্য একজন নারীকে কমপক্ষে দুই বছরের ব্যবসাটির সাথে যুক্ত থাকতে হবে অর্থাৎ একজন নারী এই লোনটি নিতে চাইলে তাকে দুই বছর ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে হবে নাম্বার পাঁচ ইকুইটি অ্যান্ড এন্টারপ্রোনরশিপ ফান্ড বাংলাদেশ ব্যাংক। সফটওয়্যার ফুড প্রসেসিং অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রির জন্য এই লোনটি রয়েছে নাম্বার ছয় আইডিএলসি উদ্ভাবন লোন সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা আনসিকিউরিটি লোন পঁচিশ লক্ষ টাকা আংশিক সিকিউরিটি লোন সর্বোচ্চ এক কোটি টাকা রয়েছে তবে সর্বনিম্ন ১৩ মাস থেকে সর্বোচ্চ ষাট মাস অর্থাৎ পাঁচ বছরের মধ্যে ঋণের ম্যাথ রয়েছে এর ভিতরে আপনাকে পরিশোধ করতে হবে যারা বেসিসের সদস্য তারা এই ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার এবং বিশেষ সুবিধা পান তাছাড়া দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা বাধ্যতামূলক তবে নারী উদ্যোক্তাদের জন্য এক বছরই যথেষ্ট বয়স সীমা বিশ থেকে ষাট বছরের মধ্যে অর্থাৎ নারী যে ব্যবসায়ী রয়েছে বা উদ্যোক্তা রয়েছে তাদের এক বছরের অভিজ্ঞতা থাকলেই তারা এই লোনটি নিতে পারবেন এই লোনগুলো পেতে বিভিন্ন প্রতিষ্ঠানের যে সকল কাগজপত্র তারা চাইবে সে সকল কাগজপত্রের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরব তবে প্রতিষ্ঠান ভেদে কাগজপত্র কম বেশি হতে পারে ব্যাংকের নিজস্ব ফরম সংগ্রহকরণ এবং তা যথাযথভাবে পূরণ করতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে ব্যবসায়ী টিন নম্বর টিন সার্টিফিকেট প্রয়োজন হবে সম্পত্তির বর্তমান মূল্যর সনদপত্র যেখানে শিল্পটি বিদ্যমান প্রতিষ্ঠা করা হবে বা সম্পত্তি বন্ধক নেওয়া হলে বৈধ চুক্তি নামা যেখানে প্রতিষ্ঠানটি রয়েছে বা প্রতিষ্ঠান করা হবে ব্যাংকের হিসাব নং এবং জামানত স্থিতি পৌরসভার বাসিন্দা হলে কমিশনারের সনদ প্রয়োজন হবে স্থানীয় পর্যায়ে হলে চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সনতের প্রয়োজন হবে লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের কপি অংশীদারী প্রতিষ্ঠান হলে অংশীদারী চুক্তিপত্রের সত্যায়িত কপি প্রতিষ্ঠান চালু থাকা অবস্থায় ঋণ গ্রহণের ইচ্ছুক হলে ব্যবসায় এক বছরের লাভ ক্ষতি হিসেব বিবরণীর প্রয়োজন হবে প্রতি ব্যাংকের ফর্মে উল্লেখযোগ্য একটি দিক রয়েছে যাকে লেটার অফ গ্যারান্টি বলা হয় এক্ষেত্রে আপনাকে দুইজন যোগ্য গ্যারান্টার সনদ প্রদান করতে হবে প্রতিষ্ঠান পরিচালনার পূর্বে কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকলে তার হিসেবে একটি হালনাগাদ বা যথাযথ বিবরণ থাকতে হবে এসএমই খাতে কতিপয় ব্যাংক কোলেটারেল ফ্রি জামানতবিহীন লোন চালু করেছে এক্ষেত্রে আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকারের ব্যবস্থা রাখা হয়েছে নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে এসএমই ফাউন্ডেশন অ্যাডভাইজারি সার্ভিস সেন্টারে এ বিষয়ে তথ্য ও পরামর্শ প্রাপ্তির সুযোগ রয়েছে সেখান থেকে আপনারা তথ্য নিতে পারেন কিছু কিছু ব্যাংকে বর্ণিত বিষয়াদির বহিভূত দলিলপত্র প্রয়োজন হতে পারে যেটি আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ক্ষেত্রভেদে কিছু কিছু প্রতিষ্ঠান কাগজপত্র কিছু ব্যতিক্রম হতে পারে তারা অন্য অন্য কাগজও চাইতে পারে সুপ্রিয় ভিউয়ার্স আমি সাথে ছিলাম খুরশেদ মাহমুদ আশা করছি প্রবাস সময় এই চ্যানেলের ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে এবং আপনার পাশে থাকা অন্য উদ্যোক্তা বা ব্যবসায়ী যে সকল ভাই রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার ফেসবুকের টাইমলাইনেও ভিডিওটি শেয়ার করুন ভিউয়ার্স আমি সাথে ছিলাম খোরশেদ মাহমুদ ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ এই ঋণ সুবিধাটি পাওয়ার জন্য একজন নারী উদ্যোক্তা বা একজন নারী ব্যবসায়ীকে এই ব্যবসাটির সাথে কমপক্ষে দুই বছর সম্পৃক্ত থাকতে হবে